তুমি জাগনি বলে জাগেনি জাতি ভাঙেনি আজ ঘুম, তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। আপনার রাতি সেই দি সাতক্ষীরের মুসলমান, আমি শুনি ইরানায় বিশাল জিয়াদি সুন্দরবনের সাথে সম্পর্ক, ওরা ওই বাঘের ল্যাস কাটা জিয়াদি, এই জিয়াদি দিয়ে দেশ চলবে না। তুমি জাগনি বলে জাগেনি জাতি ভাঙেনি আজ ঘুম, তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। তাই তুমি আজ জেগে ওঠো, ভেঙে তোমার ঘুম, ভেঙে তোমার ঘুম, জাগো জাগো বন্ধু জাগো, জাগো জাগো বন্ধু জাগো। তুমি জাগনি বলে গরিব দুঃখী থাকে যে পথের পরে, তুমি জাগনি বলে ধর্ষিতা বন কাঁদছে অন্ধকারে, তুমি জাগনি বলে গরিব দুঃখী থাকে যে পথের পরে, তুমি জাগনি বলে ধর্ষিতা বন কাঁদছে অন্ধকারে, তুমি জাগনি বলে হচ্ছে যে খুন হচ্ছে কত গুম, তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। জাগো জাগো বন্ধু জাগো, জাগো জাগো বন্ধু জাগো। তুমি জাগনি বলে জুলুম সহে মজলুম আছে যারা, তুমি জাগনি বলে জুলুম করে পার পেয়ে যাই তারা, তুমি জাগনি বলে জুলুম সহে মজলুম আছে যারা, তুমি জাগনি বলে জুলুম করে পার পেয়ে যাই তারা, তুমি জাগনি বলে নিরাপদে নেই পথ ঘাট কি বারুম, তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। জাগো জাগো বন্ধু জাগো, জাগো জাগো বন্ধু জাগো। তুমি জাগনি বলে মিডিয়ার কলে নষ্ট হচ্ছে জাতি, তুমি জাগনি বলে হকের দ্বারে মারছে বাতিল লাতি, তুমি জাগনি বলে মিডিয়ার কলে নষ্ট হচ্ছে জাতি, তুমি জাগনি বলে হকের দ্বারে মারছে বাতিল লাতি, তুমি জাগনি বলে দাউ দাউ করে জ্বলছে যে আগুন, তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। জাগো জাগো বন্ধু জাগো, জাগো জাগো বন্ধু জাগো। তুমি জাগনি বলে হুতুম পেঁচা ডাকছে মাথার পরে, তুমি জাগনি বলে কোরআনের পাখি বন্ধি কারাগারে, তুমি জাগনি বলে হুতুম পেঁচা ডাকছে মাথার পরে, তুমি জাগনি বলে কোরআনের পাখি বন্ধি কারাগারে, শীতের রাতে ঠান্ডা মেঝেতে হয় না জেতার ঘুম, তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। জাগো জাগো বন্ধু জাগো, জাগো জাগো বন্ধু জাগো। তুমি না জেগে আজ পথ চেয়ে আছো জাগবে বুঝি কেউ, তুমি বিশ্বাস করো এমন কথা ভাবছে বসে সে, তুমি না জেগে আজ পথ চেয়ে আছো জাগবে বুঝি কেউ, তুমি বিশ্বাস করো এমন কথা ভাবছে বসে সেও, তুমি দেখো চোখ খুলে তোমার বিবেকের মূলে লেগে গেছে আজ খুন, তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। একবার রাজা ডাক দিয়ে বললেন আমার প্রজারা, আমার পুকুর, আমি দুধের পুকুর বানাবো, তোমরা দয়া করে এই দুধের পুকুরে দুধ ঢেলে রেখে যাবা, এই দুধের পুকুরে দুধ ঢেলে রেখে যাও। যখন এই কথা বললো, বলার পরে সবাই চিন্তা করলো, সবাই তো দুধ ঢালবে, আমি একটু পানি ঢালি, কি সবাই তো দুধ ঢালবে, আমি একটু কি ঢালি, পানি ঢালি। কিন্তু এই চিন্তাটা সবাই করেছে, সবাই যেয়ে পানি ঢেলেছে। রাজা সকালবেলা দেখলো রাজার শখের দুধের পুকুরটা পানির পুকুরে পরিণত হয়ে গেছে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আজকের এই মাহফিল সুন্দরভাবে এখানে বাস্তবায়ন হয়েছে, আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রশাসনের প্রতি, আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাংলাদেশ সরকার দলীয় লোকের প্রতি, আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সরকারের প্রতি এমন একটি সুন্দর আয়োজন করতে দেওয়ার জন্যে, কোরআনের আয়োজন আল্লাহ ও তার রাসূলের এই মাহফিলে এই যে আয়োজন করার সুযোগ করে দিয়েছেন। আমরা আশা করি আয়োজন শুধু নয়, আমরা বিশ্বাস করি এই বাংলাদেশের সরকার, মুসলিম সরকার, তিনিও একদিন আজ হোক কাল হোক এই বাংলার জমিনে কোরআনের দিন কায়েম করার জন্যে সিদ্ধান্ত নেবেন ইনশাআল্লাহ। এই কোরআনের দিন কায়েম করার জন্যে প্রতিটা মুসলমানকে প্রস্তুত থাকতে হবে, আমাদের যদি প্রয়োজন হয় কোরআনের দিন কায়েম করার জন্যে যদি ডাক আসে, আমরা ইসলামের পক্ষে কোরআনের পক্ষে নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও কোরআনের পতাকা, কালিমার পতাকা বাংলাদেশের জমিনে উড়াবই উড়াবো, কারা কারা রাজি দুটি হাত আল্লাহকে দেখাতে হবে।